কেমন আছো? হঠাৎ আনব্লক করলে যে? আমার ইচ্ছে হয়েছে তাই। ও, সেদিনও তো তোমার ইচ্ছা রেখেছিলাম। তো আজ কি চাও? কিছু চাও ছাড়া কি কল দেওয়া যাবে না? হ্যাঁ বলো, শুনছি। উত্তরটা দিলে না তো? জানার অধিকারটা হারিয়েছো। তুমি কেমন আছো? হুম, এই তো ভালো। তার মানে বেশি ভালো নেই। কিভাবে বুঝলে? সেটা তুমি জানলে ছেড়ে যেতে না। আচ্ছা শোনো, আমি বের হব, খারাপ লাগছে, কিছু বললে বলো। একটু সময় কি পাওয়া যাবে? হুম বলো। কি করো? দোকানে বসে আছি। এখনো ছাড়োনি? যার জন্য ছেড়েছিলাম সে আমাকে ছেড়ে চলে গেছে, তাই আবার আমি আগের মতো হয়ে গেছি। খুবই খারাপ। হ্যাঁ, তবে পিছুটান নেই। তুমি কি আর রিলেশন করেছো? যদি করতাম তাহলে তোমার সাথে কথা বলার সময় পেতাম না। এন্ড প্লিজ, যা বলার তাড়াতাড়ি বলো, আর পারছি না। কেন, কি হয়েছে? বুকের বাম পাশে ব্যথা হচ্ছে। কেন? না জানলেও চলবে, প্লিজ তাড়াতাড়ি। আমাকে কি আরেকবার সুযোগ দিবে তোমার জীবনে ফিরে আসতে? সে কি তোমাকে সুখী রাখে না? হুম বুঝলাম। যাই হোক, কেন ফিরতে চাও? তোমার মতো করে কেউ ভালোবাসে না। আমি বলেছিলাম তোমাকে। খুবই কষ্ট হয় জানো, খুব ইচ্ছে হচ্ছে তোমাকে আবার বুকে জড়াতে, ফিরিয়ে আনতে জীবনে। তাহলে কেন ফিরিয়ে নিচ্ছ না? কারণ এইবার তোমাকে ফিরিয়ে নিলে যখনই তুমি আমার চোখের দিকে তাকাবে তখনই তোমার নিজের কাছে অপরাধী মনে হবে। তুমি আমার চোখে ভালোবাসা খুঁজে পাবে না, মনে হবে করুণা করছি। আর তোমার চোখের দিকে তাকালে মনে পড়বে আমার আগের প্রতিটা রাত দিনের কথা। প্লিজ, আমার কান্না পাচ্ছে। সেদিন আমিও কেঁদেছিলাম, কিন্তু তুমি একবারও দেখোনি। সরি, প্লিজ। তোমার এই সরিটা পারবে না আমার সেই কষ্টের দিনগুলো ফিরিয়ে দিতে, পারবে না আমার নষ্ট হওয়া দিনগুলো ফেরাতে, পারবে না আমার নরম থেকে কঠিন হয়ে যাওয়া মনটাকে আবার নরম করতে, পারবে না সেই কথাগুলো ভোলাতে তোমার বিদায়ে যা তুমি বলেছিলে। প্লিজ এভাবে বলো না, আমার কষ্ট হচ্ছে। হুম, তুমিও ফিরে আসতে চেও না, এইবার ফিরে আসলে আমার চেয়ে বেশি কষ্ট তোমার হবে। একটা সুযোগ কি পাবো না? সুযোগ যদি তোমাকে দিয়েও দেই, তুমি সেই আগের তুমি আর আমি সেই আগের আমি হতে পারবো না। কেন পারবো না? চেষ্টা করলে ঠিকই পারবো। মন যার ভাঙে সেই জানে যে সেটা আর আগের মতো জোড়া লাগানো সম্ভব না। হুম, জানি বলতে পারবো না, তবু ফিরে পেতে চাই না, আর তোমার অপরাধী মুখটা দেখতে চাই না। ভাগ্যিস চোখের পানি কথা বলতে পারে না, না হলে সেই দিন তোমার আসল রূপটা দেখতে পারতাম না। যাই হোক, ভালো থেকো, ভালো রেখো, আমিও চেষ্টা করব, কিন্তু প্লিজ আর কারো মন নিয়ে খেলা করো না, অনেক কষ্ট হয়। সত্যি, সেই দিন যদি তোমাকে একটু বুঝতাম। একটা কথা জানো, তুমি আজ ফিরতে চাও কেন আমার কাছে? কেন? আজ তুমি একা হয়ে গেছো তাই? হুম, অনেক। একাকিত্ব যে কতটা যন্ত্রণার, যে ভোগে সেই জানে। তবুও আমি কাউকে চাই না, কারণ এবার আবার তোমাকে হারালে পৃথিবীতে বসবাস আমার জন্য অযোগ্য হয়ে যাবে। কথা দিলাম, হারাবো না। শুরুতে সবাই এরকমই বলে, তুমিও বলেছিলে, কিন্তু সময় বাস্তবতা ঠিক দেখিয়ে দিয়েছে, তাই না? তোমার নীরবতা জানি না কি বলছে, তবে সত্যি আমি আর পারবো না। ওকে বাই, ভালো থেকো। শোনো। বলো। আই লাভ ইউ। আফসোস, সেদিন আমিও হাত জোড় করে বলেছিলাম। প্লিজ বাই।